নমস্কার, আপনাদের সঙ্গে আমি মীনাক্ষী। আপনারা দেখছেন আনন্দবার্তা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। হেডলাইন্স: ইরিগেশন এন্ড ওয়াটার ওয়েজ ডাইরেক্টর ভবনের উদ্বোধন হলো শুক্রবার। অন্যান্য জায়গার সাথে সাথে রায়না এক নম্বর পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হলো কন্যাশ্রী অনুষ্ঠান। শাসক দলের পক্ষ থেকে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হলো শুক্রবার। শুক্রবার বনমহোৎসব অনুষ্ঠিত হলো বাঁকুড়ার সারিংগার বীরকারী মোড়ে। শুক্রবার অনুষ্ঠিত হলো জেলা পরিষদের স্থায়ী সমিতির মিটিং। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতির মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন কালনার চেয়ারম্যান। শুক্রবার দত্তক নেওয়ার পূর্বে বর্ধমান আদর্শ বিদ্যালয় পরিদর্শনে যান ডিপিও। খণ্ডঘোষের উগ্রীতে দুষ্কৃতীদের হাতে নিহত তৃণমূল নেতা পরেশ বাগদীর শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার। কন্যাশ্রীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে খণ্ডঘোষ ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগ ও ব্যবস্থাপনায় ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে এক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ে পালিত হল পূর্ব বর্ধমান জেলা বন মহোৎসব অনুষ্ঠান। কালনা এসিজেএম আদালতের সামনে নো পার্কিং লেখা বোর্ড ঝোলানো থাকলেও যত্রতত্র গাড়ি পার্কিং করা হচ্ছে। পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিত্য যানজট লেগেই থাকে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। চলে আসছে বিস্তারিত খবরে। ইরিগেশন এন্ড ওয়াটার ওয়েস্ট ডিরেক্টরের ভবনের উদ্বোধন হলো শুক্রবার। এদিনের এই অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজ্য সেচ মন্ত্রী। প্রায় 1,77,00,000 টাকা ব্যয় গড়ে ওঠে দপ্তরটি। শুক্রবার পূর্ব বর্ধমানের কানাই নাটশালের পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস্ট ডাইরেক্টর ভবনে শুভ উদ্বোধন হল। ফিতে কেটে দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান দক্ষিণের বিধায়ক ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও আধিকারিকবৃন্দ। এদিন সেচমন্ত্রী জানান, এই দপ্তরগুলির অফিস না থাকার কারণে কাজ করতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হতো। সেই কথাকে মাথায় রেখে সরকারের পক্ষ থেকে প্রায় 1,77,00,000 টাকা ব্যয়ে দপ্তরগুলির প্রশাসনিক দপ্তর তৈরি করা হয়। পরে মন্ত্রী বিধায়ককে সঙ্গে নিয়ে বীরহাটায় বাঁকা নদী সংলগ্ন এলাকা পরিদর্শনে যান। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এইভাবে আমরা হেডকোয়ার্টার গুলোকে চিহ্নিত করে চিফ ইঞ্জিনিয়ারদের বসতে হবে এবার একদম হেডকোয়ার্টার, যেমন বর্ধমানে। তো সেইখানে বসার জন্য আবার চিফ ইঞ্জিনিয়ার অফিস ছিল না। প্রথমে আমরা একটা জায়গা পরিকল্পনা করেছিলাম, কিন্তু সেটাও ঠিক ছিল না বলে আমরা আবার শিফট করি করে কানাই নার্সালের এই জায়গাটায় অফিস হয়েছে। প্রায় 1,77,00,000 টাকা ব্যয়ে আমাদের এই অফিস নির্মিত হয়েছে এবং এই অফিস থেকে আগামী দিনে আমাদের চিফ ইঞ্জিনিয়ার এখানে বসবেন, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এখানে বসবেন এবং এবার থেকে সমস্ত কাজ, মানে বর্ধমানের এই চত্বরের সমস্ত পূর্ব বর্ধমানের, তাই তো, পূর্ব বর্ধমান জেলা এবং ম্যাডাম দুটো জেলা ঘোষণা করেছেন, পূর্ব বর্ধমান এবং পশ্চিম, সেটা পূর্ব বর্ধমানের যাবতীয় যা কাজ এবং পশ্চিম বর্ধমান সবটাই আমাদের এখান থেকে হবে। আর আসানসোলের ওখানে আমরা আর একটা আমাদের স্যার ডিভিশন ছিল, ওটাকে আরো একটু ফাংশনাল করা হচ্ছে যাতে আগামী দিনে যে আলাদা জেলা হয়েছে ওটাকে সুন্দরভাবে কাজ করা যায়। সুতরাং আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং এই সুন্দর অফিস হয়েছে। এবং আমরা দেখুন আর একটা জিনিস, আমরা দায়িত্বে আসার পরে অফিসের পরিকাঠামো গুলোকেও প্রত্যেকটা ঢেলে সাজি, কারণ আমরা মনে করি যদি কাজের পরিবেশ না থাকে, যদি মানুষের কাজ করার ইচ্ছা থাকে পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে কাজ করার স্যার ইচ্ছাটাই আসবে না। সুতরাং আমরা প্রত্যেকটা অফিস, মানে একদম কুচবিহার থেকে শুরু করে সুন্দরবন অফিস যত অফিস আছে প্রত্যেকটা অফিসকে আমরা আমূল
পরিবর্তন করেছি, আর এটা তো নতুন অফিস না, সেটা আরো ভালোভাবে হয়েছে। এরকম আমাদের আরো পরিকল্পনা রয়েছে অন্যান্য জায়গাতেও, আমাদের পরিকাঠামোটাকে একদম গ্রাসরুট লেভেল অব্দি, যাতে মানুষের একদম গ্রাসরুট লেভেলের মানুষ যেন এটার লাভ পায়, বাঁচতে পারে অফিসে, সেইভাবে আমরা করেছি। সুতরাং আজকে এই অফিসের উদ্বোধন আমি অত্যন্ত আনন্দিত। আমাদের কানাই ন্যাশনাল বাংলোটাকে অনেকটা ঢেলে সাজানো হয়েছে আপনারা জানেন, বিগত দিনে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এসেছিলেন এবং আগামী দিনে হয়তো তিনি আবার ভিজিট করতে পারেন। সুতরাং সব দিক থেকে যেমন আমাদের অফিসও ভালো হচ্ছে, তেমনি আমাদের কাজের গুণগত মান বলুন বা আমরা কাজ করার যে আমাদের যে গতিশীলতা, আমাদের সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। জেলা প্রশাসন এখন বালির এই যে অবৈধ বালির কারবার বলুন বা বালি যেভাবে উত্তোলন হচ্ছে, এটা পুরো দেখার দায়িত্ব হচ্ছে স্থানীয় জেলা প্রশাসন। আমি এর আগের দিনও এসেছিলাম, কানাই নার্সালে এসে একটা মিটিং করেছিলাম, সেখানে ডিএম সাহেব নিজে ছিলেন, আজকে এডিএম আছেন এখানে, এডিএম সাহেব আছেন, পুলিশের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা আছেন, দেখুন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, সুতরাং হায়েস্ট অথরিটি বলেছে, আমাদের সব প্রশাসন একদম তৎপর আছে যে কোনোভাবে এই অবৈধ বালি বা যারা এই বালি মানে বৈধ নয় যে বালি কারবারের সঙ্গে যুক্ত, আমরা তাদের ধরার জন্য বা তাদের বন্ধ করার জন্য যা যা উদ্যোগ নেবার নেব। এবং কয়েকটা জায়গায় ব্রিজ তোলার জন্য আমি বলে গেছিলাম, আপনারাও জানেন, এবং সেটা জেলা প্রশাসনে করার কথা। জেলা প্রশাসন আমাদেরকে একটা রিকোয়েস্ট করেছে, যেহেতু ওনাদের সেই পরিকাঠামো নেই বলে আরো 10 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং আমাদেরকে বলেছে যে যেখানে যেখানে আছে এগুলোকে ইমিডিয়েট চিহ্নিত করে আমাদের এই কাজটা করার জন্য আমরা আজকে এইমাত্র আমি আমার ইঞ্জিনিয়ারদের বলেছি। বিধায়ক রবিরঞ্জন বাবু মন্ত্রীকে বেশ কিছু প্রকল্পের জন্য আবেদন জানান। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য জায়গার সাথে সাথে রায়না 1 নম্বর পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হল কন্যাশ্রী অনুষ্ঠান। বিভিন্ন বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের সদস্যরা এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচি ঘিরে অংশগ্রহণকারীদের উদ্দীপনা ফুটে ওঠে। কন্যাশ্রী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রায়না 1 নম্বর পঞ্চায়েত সমিতি সমষ্টি উন্নয়ন কার্যালয়ে। বিভিন্ন বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা উপস্থিত হয়ে কর্মসূচিতে প্রতিনিধিত্ব করেন। এদিনের এই কর্মসূচিতে সেরারা জেলাতে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। আগামী 25 তারিখে অনুষ্ঠান মঞ্চে সেরাদের পুরস্কৃত করা হবে। এদিনের এই কর্মকাণ্ড ঘিরে সকলের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। কন্যাশ্রী নিয়ে যেটা হচ্ছে সেটা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রপুঞ্জ থেকে পশ্চিমবঙ্গের জন্য সম্মান আদায় করে এনেছেন, উনি পুরস্কৃত হয়েছেন রাষ্ট্রপুঞ্জ থেকে। তো সেই জন্য আমাদের ব্লকে কন্যাশ্রী নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন বিদ্যালয় থেকে কন্যাশ্রী ক্লাবের মেয়েরা উপস্থিত আছে, তারা পারফরমেন্স করছে আজকে। তো এখান থেকে পারফরমেন্স করার পর যারা ফার্স্ট হবে তাদেরকে আমরা জেলাতে পাঠাবো, জেলাতে প্রোগ্রাম আছে, তো সেখান থেকে ওদেরকে পুরস্কৃত করা হবে। আর আগামী 25 তারিখ কন্যাশ্রী দিবসের দিন, ওই দিন জেলাতে একটা বড় করে অনুষ্ঠান করা হবে, সেখানে ওরা পুরস্কৃত হবে। আমার ভালোই লাগছে, কারণ যেহেতু মেয়েদেরকে নিয়ে এখানে সরকার উদ্যোগী হয়েছেন, মেয়েদের একটা পদক্ষেপ, ভালো পদক্ষেপ নিয়েছেন, আমার ভালোই লাগছে। আমি 11 ক্লাসে রায়না শাহিন ভোলানন্দ বিদ্যালয় থেকে এসেছি। রায়না স্বামী ভোলানন্দ বিদ্যাতন থেকে আমরা আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে এসেছি। এই
প্রকল্পে আজকে কোথায় উদ্বোধন হচ্ছে? আজকে এই প্রকল্প উদ্বোধন হচ্ছে স্যামসুং, মানে স্যামসুংয়ের যে বিডিও অফিসে, বিডিও অফিসের তিনতলায় যে হল ঘর আছে। কি প্রোগ্রামটা, কি নাম আছে প্রোগ্রামটা? হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্প, এই যে কন্যাশ্রী আজকে বিশ্ব সেরা হলো, এতে কতটা আপনি একজন পশ্চিমবঙ্গের বাসী বসবাসকারী, মানে বাস করেন, আপনার কেমন লাগছে? এটা আমার ভীষণ ভালো লাগছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে একটা নতুন পদক্ষেপ নিয়েছে মেয়েদেরকে মানে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, মেয়েদেরকে হচ্ছে বাল্যবিবাহ রোধ করার জন্য এবং মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এই পদক্ষেপ, এটা বিশ্ব সেরা পদক্ষেপ। সেই তার জন্যই তিনি একটা বিশ্ব সেরা পুরস্কার পেয়েছেন, এর জন্য আমি মুখ্যমন্ত্রীর জন্য গর্বিত। রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। শাসক দলের পক্ষ থেকে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হলো শুক্রবার। আগামী 21 জুলাই এর কর্মসূচিকে সফল করার লক্ষ্যে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। দলীয় নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক এদিনের এই মিছিলে পা মেলান। শাসক দলের পক্ষ থেকে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিনের এই মিছিলটি অনুষ্ঠিত হয় শ্যামসুন্দর কলেজ গেট থেকে। মিছিলটি গোটা এলাকা পরিক্রম করে শ্যামসুন্দর বাজারে গিয়ে শেষ হয়। আগামী 21 জুলাই ধর্মতলা সমাবেশকে সফল করার লক্ষ্যেই গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। রায়না 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং শ্যামসুন্দর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। দলীয় নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক এদিনের এই মিছিলে পা মেলান। এদিনের এই কর্মসূচি ঘিরে দলীয় নেতৃত্ব সহ কর্মী বৃন্দদের উদ্দীপনা ফুটে ওঠে। আজকের এই মিছিল শ্যামসুন্দর কলেজ গেট থেকে শুরু করে গোটা শ্যামসুন্দর বাজার হয়ে থানা মোড় হয়ে এই মিছিল বাজারেতে শেষ হবে। এই মিছিলের মূলত উদ্দেশ্য হচ্ছে 21 জুলাই ধর্মতলায় 1993 সালে নো আইডেন্টি কার্ড নো ভোট এর দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ডেপুটি সে দিতে যাচ্ছেন তখন দেখেছিলাম তদানীন্তন রক্ত শোষক বামফ্রন্ট সরকার 13 জন যুবককে হত্যা করে গোটা ধর্মতলার রাজপথকে লালে লাল করে দিয়েছিল। তারই দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন 21 জুলাইকে পালন করবেন শহীদের স্মরণে, শহীদদের উদ্দেশ্যে। তাই আগামী 21 জুলাই আমরা বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ সমস্ত ব্লকে সমস্ত কলেজ গেটেতে ব্যাপক হারে ভিড় এবং জমায়েত করে তৃণমূল ছাত্র পরিষদ একটা বার্তা পৌঁছে দিতে চাইছে যে পশ্চিমবাংলার বুকে একটাই নাম মমতা বন্দ্যোপাধ্যায়, উন্নয়নের একটাই নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর আগামী দিনে একটাই নাম থাকবে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবাংলায় যোগী নয়, মোদী নয়, দাঙ্গা নয়, ফাসাদ নয়, একটাই আওয়াজ দিকে দিকে দিদি চাই, কারণ উন্নয়নের অপর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে কণ্ঠটি সচ্চা সারা ভারতবর্ষের মধ্যে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইয়ে ভাইয়ে মিলনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্র নজরুলের বাংলার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিল এবং এই ছাত্রছাত্রীদের জমায়েত বলে দিচ্ছে যে তারা সাম্প্রদায়িকতা চান না, তারা ভাইয়ে ভাইয়ে মিলন চান। তাই তারাও বলছে আজকে একই কথা, একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। জয় হিন্দ, বন্দে মাতরম। সকলকে ভালো থাকুন, গুজব ছড়াবেন না, গুজবের কান দেবেন না। একদল বেনিয়া পশ্চিম বাংলাকে ছারখার করতে চাইছে, তাদেরকে স্তব্ধ করে দিন এবং বলুন স্টপ। যদি আরো এগোন তাহলে পরে কিন্তু সামনে আপনাদের অশনি সংকেত আছে, এই কথা জানাই এবং সমগ্র বর্ধমানবাসীকে শান্তির বার্তা পৌঁছে দিতে চাই। স্বপন দেবনাথের তরফ থেকে, আমাদের জেলা সভাপতির তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং আমাদের বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। আজকে মূলত রায়না 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও শ্যামসুন্দর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সামনে 21 জুলাই ধর্মতলা চলো এই উপলক্ষে আজকে মহামিছিলের আয়োজন করা হয়েছিল।
পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের ছাত্র পরিষদের অর্ডারে আজকে মিছিলটা করা হয়েছে। আজকে মিছিলে উপস্থিত আছে পূর্ব বর্ধমান জেলা সভাপতি বাপাদিত্য বন্দ্যোপাধ্যায়, শ্যামসুন্দর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় অসীম নায়ক মহাশয় এবং আমাদের মহিলা নেত্রী আছে রায়না এক নম্বর ব্লকের, তাছাড়া আরো আদার্স ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন। শ্যামসুন্দর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। শুক্রবার বন মহোৎসব অনুষ্ঠিত হলো বাঁকুড়ার সারেঙ্গার পীরর গাড়িমোড়ে। অনুষ্ঠান উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করেন উদ্যোক্তারা। রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা অনুষ্ঠানের উদ্বোধন করেন। বাঁকুড়ার সারেঙ্গার পীরর গাড়ি মোড়ে বন মহোৎসবের সূচনা হলো শুক্রবার। এদিনের এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা। এছাড়া এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী, জেলা আরাধ্যক্ষ সুখেন্দু হীরা সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন মেহগনি গাছের চারা তুলে দেওয়া হয় জন্ম থেকে ৬ বছর বয়সী কন্যা শিশু ও কন্যাশ্রী মেয়েদের হাতে। উদ্যোক্তাদের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। এলাকার ছাত্রী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা এই দিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বন মহোৎসব অত্যন্ত সাড়ম্বরের সঙ্গে পালন করা হচ্ছে বৃক্ষরোপণের মধ্য দিয়ে। বৃক্ষরোপণের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের যে সবুজশ্রী প্রকল্প, সেই সবুজশ্রী প্রকল্পের মাধ্যমে ০-৬ বছর বয়সের শিশুদেরকে মূল্যবান বৃক্ষ প্রদান করা হচ্ছে। সেখানে মেহগনি শিশু বিভিন্ন ধরনের মূল্যবান বৃক্ষ দিয়ে সবুজশ্রী প্রকল্পের মাধ্যমে এই বন মহোৎসব অত্যন্ত সাড়ম্বরের সঙ্গে পালন করা হচ্ছে। আজকের দিনে যারা সবুজশ্রী, আগামী দিনে তারা কন্যাশ্রী, এই স্লোগানকে মাথায় রেখে বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকে বন বিভাগের তত্ত্বাবধানে সাড়ম্বরের সঙ্গে আজকে বন মহোৎসব আমরা পালন করলাম। এলাকার মানুষকে সচেতনতার মধ্য দিয়ে পরিবেশ সুরক্ষার পাশাপাশি এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়নের দিকগুলিকে সামনে রেখে এবং ছাত্রছাত্রীদেরকে পরিবেশ সচেতনতার পাশাপাশি বনভূমির প্রয়োজনীয়তা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া বন সুরক্ষা কমিটির যে সমস্ত সদস্যরা রয়েছে তাদেরকে ৪০% লভ্যাংশের চেক তুলে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের পরিষেবা তাদেরকে প্রদান করা হয়েছে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। শুক্রবার অনুষ্ঠিত হলো জেলা পরিষদের স্থায়ী সমিতির মিটিং। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের লক্ষ্যে গড়ে ওঠে এদিনের এই আলোচনা সভা। কিছুদিনের মধ্যেই ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়। জেলা পরিষদের স্থায়ী সমিতির মিটিং অনুষ্ঠিত হলো শুক্রবার। এই দিনের এই মিটিংটি অনুষ্ঠিত হয় জেলা পরিষদের সভাগৃহে। কৃষি সেচ সমবায়ের আধিকারিকরা এই দিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মূলত ক্ষতিগ্রস্ত কৃষকদের কিভাবে সাহায্য করা যায় তা এদিন বিস্তারিত আলোচনা করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে বলে জানানো হয়। কৃষি সেচ সমবায় জেলা স্থায়ী সমিতির মিটিং হচ্ছে। কৃষির সমস্ত আধিকারিক, সেচের সমবায়ের সমস্ত আধিকারিকরা উপস্থিত আছেন, সভাধিপতিও আছেন। আপনারা জানেন যে কিছুদিন আগে ব্যাপক বর্ষণে চাষিদের ক্ষতি হয়েছে। আমাদের জেলায় ১৫৩.৭০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এসছে কৃষকদের দেওয়ার জন্য। বোরোতে ক্ষতি হয়েছে আমাদের টোটাল জেলায় ১,০০,৬৪২ হেক্টর, সবজিতে হয়েছে ১৬৮০, তিলে হয়েছে ১২৭৫, ফল তরমুজ আম ১৪.৫ আর জুট ১৭৮৮। টোটাল এই সমস্ত যারা চাষ করে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই চাষিদের, যারা ক্ষতিগ্রস্ত চাষি,
তারা অ্যাপ্লিকেশন করবেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে, সেই সব নিয়ে আলোচনা হচ্ছে। ব্লকে ব্লকে এগুলো লিস্ট হবে, যারা চাষি, সমস্ত চাষি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ফর্ম পাবেন, সেই ফর্মের ভিত্তিতে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে, এটা নিয়ে আলোচনা হলো। দু মাসের মধ্যে সব কিছু প্রক্রিয়া শেষ হবে, দু মাসের মধ্যে আমাদের শুরু হয়ে গেছে, আমাদের ব্লকে ব্লক অলরেডি চলে গেছে, ব্লকে ব্লকে এবার তারা অঞ্চলে অঞ্চলে লিস্ট নিচ্ছে চাষিদের, চাষিদের জানানো হচ্ছে যে আপনাদের ক্ষতিপূরণের পঞ্চায়েতে যাবে, তার পঞ্চায়েত থেকে ফর্ম নেবেন। প্রত্যেক চাষি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেক চাষি তারা ক্ষতিপূরণ পাবে, প্রায় লক্ষাধিকের উপর। এটা টাকাটা দেখে কি বুঝতে পারছেন যে 153,70,00,000 টাকা ক্ষতিপূরণ এসেছে, এত টাকা এসছে জেলায়, মানে গোটা জেলার প্রত্যেক ব্লকে দেওয়ার জন্য। এখানে ব্লকের লিস্টও আছে কোন ব্লকে কতটা ক্ষতি হয়েছে, আপনি যদি জানতে চান। বর্ধমান সদর, খণ্ডঘোষ, জামালপুর, মেমারি টু, ভাতার, আউসগ্রাম ওয়ান, আউসগ্রাম টু, গলসি টু, গলসি ওয়ান, কালনা ওয়ান, কালনা টু, পূর্বস্থলী ওয়ান, পূর্বস্থলী টু, মন্তেশ্বর, কাটোয়া ওয়ান, কাটোয়া টু, কেতুগ্রাম ওয়ান, কেতুগ্রাম টু, মঙ্গলপুর, এই সমস্ত ব্লকগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সব আমাদের লিস্ট আছে, প্রত্যেক ব্লকের, ব্লক থেকে যে ক্ষতিগ্রস্ত লিস্ট পাঠানো হয়েছিল, যারা যতটা ক্ষতিগ্রস্ত এরিয়া দেখিয়েছে ব্লক থেকে এডিও সাহেবরা বা বিডিও সভাপতিরা, সেই সমস্ত এলাকার টোটাল ক্ষতিপূরণটাই যতটা ক্ষতিপূরণ দিয়ে পেয়েছে ততটাই ক্ষতিপূরণ তারা পাচ্ছে। এবং এই ক্ষতিপূরণের সঙ্গে সঙ্গে আমাদের জেলায় 8টি ডাল মিলের এসছে, এই 8টি ডাল মিল বসানো হবে, কিষাণ মান্ডিতে প্রস্তাব নেওয়া হচ্ছে, এখনও মিটিং চলছে, 8টি ডাল মিল হবে, সেই ডাল মিলগুলো যেখানে ডালের শস্য চাষ হয় সেখানে। এবং আরও আমাদের সমবায় নিয়ে মিটিং হচ্ছে, সেচ নিয়ে, সেচের জল ব্যাপার নিয়ে এইসব মিটিং হচ্ছে, আজকে মিটিং হবে। আগামী দিনে চাষিরা যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, চাষিদের পাশে আমাদের সরকার আছে, এটাই আমরা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতির মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন কালনার চেয়ারম্যান। এ ব্যাপারে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে জানান কালনার চেয়ারম্যান। যথাযথ পদক্ষেপ নিতে তিনি আইনের দ্বারস্থ হবেন বলে জানান। বৃহস্পতিবার কাল্লা থানা মোড় এলাকায় একটি প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। সভার প্রধান বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভাতে দিলীপ বাবু শাসক দলের বিরুদ্ধে সমালোচনায় মুখরিত হয়ে ওঠেন। দিলীপ বাবুর বক্তব্যের ঘোরতর বিরোধিতা করেন কালনার চেয়ারম্যান। এ ব্যাপারে রাজ্য স্তরের নেতাদের সাথে কথা বলবেন বলে জানান কালনার চেয়ারম্যান। দরকার পড়লে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলে জানান তিনি। বাংলার মুখ্যমন্ত্রী কালনা শহরটাকে সাজিয়ে তোলবার জন্য কালনা পৌরসভাকে যেভাবে অর্থনৈতিক সাহায্য করছে, সেই উন্নয়নের ভাব রেখেই মূলত এই কথাগুলো বলেছেন। কোনো প্রতিক্রিয়া আমার নেই, তবে একটা কথা বলি, যে মানুষ প্রকাশ্যে রাজপথে দাঁড়িয়ে, তিনি একজন বিজেপি রাজ্য সভাপতি হয়ে প্রকাশ্যে রাজপথে দাঁড়িয়ে যখন বলেন যে বুদ্ধিজীবীদের হচ্ছে কিনা যে জুতো পেটা করা হচ্ছে, অমর্ত্য সেনের সম্বন্ধে কটু কথা বলে, আজকের দিনে যদি রবীন্দ্রনাথ ঠাকুর বা স্বামী বিবেকানন্দও যদি বেঁচে থাকতেন, উনি ওদেরকেও বলতেন যে রাজপথে জুতো পেটা করা দরকার। তাই যে সমস্ত মহাপুরুষদের সম্বন্ধে যে মানুষটি এই কুরুচিকর মন্তব্য করেন, তিনি আমার সম্বন্ধে তো খুনের হুমকি বা কুরুচিকর মন্তব্য করবেন, এটাই স্বাভাবিক। তবে এটা নিয়ে আমি খুব একটা বিচলিত নই। তবে আমি আমাদের যারা রাজ্য স্তরের নেতৃত্ব আছে বা জেলা স্তরের নেতৃত্ব আছে তাদের সঙ্গে আলোচনা করে দেখছি, যেহেতু এটি খুনের হুমকি দিয়ে গেছে কার্যত, তাদের নামে যদি কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে নিশ্চয়ই আলোচনা করছে, এবং আগামী দিনে যদি এবার কোনো প্রয়োজন হয় নিশ্চয়ই। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরের খবরে। শুক্রবার দত্তক নেওয়ার পূর্বে বর্ধমান আদর্শ বিদ্যালয় পরিদর্শনে যান ডিপিও। এদিন তিনি সমগ্র স্কুলটি পরিদর্শন করে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন। ছাত্রছাত্রীদের উপস্থিতির হার নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
জেলার বিভিন্ন বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এবার জেলার বিভিন্ন বিদ্যালয়গুলির দত্তক নিতে চলেছে জেলা প্রশাসন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের 69টি স্কুলকে দত্তক নিচ্ছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিকরা। শুক্রবার বর্ধমান আদর্শ বিদ্যালয় পরিদর্শনে যান ডিপিও। এদিন তিনি সমগ্র স্কুলটি পরিদর্শন করেন, সেখানকার শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন সমিতির সদস্যদের সাথে কথা বলেন, স্কুলের ছাত্রছাত্রীদের সাথেও কথা বলেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বেশ কম বলে তিনি সংশয় প্রকাশ করেন। আগামী দিনে স্কুল উন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হবে বলে জানানো হয়। আপডেটেড রাখতে হবে এবং পৃথিবীতে রাইট নাও বা আমার চারিদিকে এখন কি ঘটছে বা কি জানা উচিত ছিল, ঠিক আছে। আমি যেমন দেখলাম স্কুল খুব ভালো স্কুলই এবং এখানে সব থেকে ভালো প্লাস পয়েন্টটা হচ্ছে এখানে টিচার্সরা খুব ইউনাইটেড, একটা ভালো টিম হিসেবে কাজ করেন, ম্যানেজিং কমিটি মেম্বাররাও খুব সহযোগিতা করেন এবং তারা আজকে ছিলেনও, আজকে আমরা সবাই মিলে আলোচনা করলাম বিভিন্ন বিষয় নিয়ে। স্কুলটা অ্যাজ সাচ খুব ডিসিপ্লিন, ছেলেমেয়েরা খুব কথা শোনে, ওবিডিয়েন্ট, স্কুলের পরিবেশও খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন এরা। বেসিক জায়গাটা খুব ভালোই আছে, তবে আমার একটা জিনিস খালি মনে হলো যে এখানে অ্যাটেন্ডেন্সের হারটা একটু কম, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্সের হারটা একটু কম, এটা কেন কম সেটাকে নিয়ে আমরা একটু মানে আলোচনা করলাম এবং সেটার জন্য কী কী আরও আগামী দিনে করা যেতে পারে সেটার জন্য আমরা বিভিন্ন রকম প্রচেষ্টা মানে বিভিন্ন রকম চেষ্টা করব। তবে এটা নিয়ে আমরা অ্যাটলিস্ট অ্যাজ এ টিম বদ্ধপরিকর যে আগামী দিনে এই স্কুলটাকে আমরা একটা খুব ভালো জায়গায় নিয়ে যাব, যেখানে ওনারা আছেন সেখান থেকেও আর একটা অন্য মাত্রায় অন্য আরও ভালো জায়গায় ওনারা যাবেন, আমরা সেটা নিয়ে একদম। আমরা আগে স্কুলের রেজাল্টসটাকে নিয়ে একটু অ্যানালাইজ করে নিচ্ছি, অ্যাটেন্ডেন্সের প্রবলেমটা যেটা আমরা একটু দেখলাম, আমরা স্কুলের কী স্ট্রেংথ আছে অলরেডি আর কী উইকনেসেস আছে সেটাকে আগে একটু অ্যানালাইজ করে নিচ্ছি। এটাকে অ্যানালাইজ করার পর আমাদের নেক্সট স্ট্র্যাটেজিস কী হবে, স্ট্রেংথটাকে কী করে আরেকটু বাড়ানো যায় আর উইকনেসগুলো কীভাবে আমরা দূর করতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করছি। ঠিক আছে, এইটা তাকে যে কোনো বিষয় বললে সে অ্যাডমিনিক সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি কথা বলতে পারে। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খণ্ডঘোষের উখরিদে দুষ্কৃতীদের হাতে নিহত তৃণমূল নেতা পরেশ বাগদীর শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার। এদিন নিহত নেতার মেয়ের বিবাহ অনুষ্ঠানেরও আয়োজন করা হয় জেলা তৃণমূল নেতৃত্বের উদ্যোগে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং থেকে ফেরার সময় দুষ্কৃতীদের হাতে নিহত হন খণ্ডঘোষের উখরিদের তৃণমূল নেতা পরেশ বাগদীর। জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিহত তৃণমূল নেতার পরিবারকে আশ্বাস দেওয়া হয় নিহত নেতার মেয়ের বিবাহ ও ছেলের জন্য একটি কর্মসংস্থানের। সেই মতো শুক্রবার নিহত নেতা পরেশ বাগদীর শ্রাদ্ধানুষ্ঠানের পাশাপাশি তার মেয়ের বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইতিমধ্যেই ছেলের কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। আজকে কি করছেন আপনারা? আজকে আমাদের যে পরেশ বাগদী যে মারা গেছেন, তার আজকে কাজ হচ্ছে আজকে, এবং হচ্ছে তার মেয়ের যে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মানে পক্ষ থেকে বলেছিল যে আজকে তার বিয়েটা দায়িত্ব নিয়েছিল, আজকে সেই কাজ আমরা করতে চলেছি এবং আজকে কিছুক্ষণ মধ্যে সম্পূর্ণ হবে। আমাদের ব্লক তৃণমূল নেতা এবং হচ্ছে আমাদের বিধায়ক নবীন বাগদী এখানে উপস্থিত থাকবেন এবং হচ্ছে জেলা নেতৃত্ব সবাই উপস্থিত থাকবেন, থেকেই আমরা গোটা গ্রাম আমাদেরকে সহযোগিতা করছে, সেই গ্রাম সকলের মানুষের আশীর্বাদ নিয়ে আইকে পরেশের মেয়ের পাশে আমরা দাঁড়িয়ে আইকে বিয়েটাকে সম্পন্ন করছি। শ্রাদ্ধ এবং বিয়ে দুই করছি। টোটাল খরচ খরচা কারা করছেন? এখানে থেকে হচ্ছে আমাদের জেলা নেতৃত্ব করছেন, ব্লক স্তর থেকে করছেন এবং হচ্ছে আমাদের গ্রামের সকল মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই যে সব প্রত্যেক মানুষ আসছে আমাদের কাছে সই করছে, কি একটা এটা কি জন্য হচ্ছে? এটা এই সইটা হচ্ছে শুধু এই যে দুষ্কৃতীরা যে পরেশ একটা নিরীহ ছেলেকে খুন করেছে, একটা দুষ্কৃতি যে একটা ক্রিমিনাল, তার মানে হচ্ছে বাপ একটা পুলিশের এনকাউন্টারে মারা গেছিল, সেই দুষ্কৃতি সমস্ত এলাকাকে তাপিয়ে বেরিয়েছে, আজকে মানুষ একটা সারা পেয়ে গেছে, সেই জন্য সমস্ত মানুষ আজকে একগ্রত হয়ে সই করে আজকে তাদের শাস্তি দাবি করছে, তারা যেন সঠিকভাবে শাস্তি পায়। আজকে কতজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন আপনাদের? আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম টোটালি প্রায় 2000 মতন, অতএব আমাদের মানুষ সমস্ত পাশে এসে দাঁড়াচ্ছে, ব্লক স্তর থেকে গ্রাম স্তর থেকে এবং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসছে, আমাদের আমাদের মোটামুটি অঞ্চল থেকে আসছে, তাদেরকেও আমরা আপ্যায়ন করে খাওয়াচ্ছি আজকে, যেহেতু আমাদের পাশে তারা দাঁড়িয়েছে, এই পরেশের পরিবারটার পাশে দাঁড়িয়েছে, যার জন্যই আমরা সমস্ত মানুষকে যে একত্রিত করে এই অনুষ্ঠানটাকে আমরা সম্পন্ন করছি। দোষীদের জন্য কি শাস্তি দাবি করছেন? দোষীদের জন্য শাস্তি দাবি করবে তার পরিবার, তার সাথে সাথে আমরা তার পরিবার যেটা বলতে চাই তার ছেলের কাছ থেকে জেনে নিই। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ চাঁদ এবং হাবিবুর রহমান। এদিন দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন নিহত তৃণমূল নেতার ছেলে। দোষীদের ফাঁসি চাই এবং শাস্তি চাই, দুটো।
কিভাবে মারা গেল? মারা বলতে ওই মমতা মিটিং সেরে আসছিল সভা ছেড়ে, দিয়ে বাজারে নামলো। বাজার থেকে ফেরার পথে তিনজন মিলে আসছিল, যে মানে মতি মাস্টারের দল যে প্রধান সে ছিল এবং তার বেটা হালিম আর রহমত আর মুক্ত এবং আরও ওদের দলের ছিল। এবার আমার বাবা ওপর হামলা করে এবং ওই মুক্ত বলে ছেলেটি আমার বাবাকে ছুরি চালায়। আজকে কি হচ্ছে আপনার বাড়িতে? সাদ্য বিয়ে দুটি একসঙ্গে হচ্ছে। দল আমরা পাশে দাঁড়িয়েছে, দল গ্রাম এবং ওপর থেকে আরো যারা আছে সবাই আমার পাশে দাঁড়িয়েছে। খরচ করছে আজকে, খরচ করছে কারা দিচ্ছে? দল দিচ্ছে। কোন দল? তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস দিচ্ছে। তোমার যে একটা কাজের জন্য ব্যবস্থা করে উঠেছিল, হয়েছে? হ্যাঁ হয়েছে, কাজ হয়েছে। দেখে নেব পরের খবর। কন্যাশ্রীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে খন্ডঘোষ ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও ব্যবস্থাপনায় ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে এক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্নানাধিকারী জেলা পর্যায়ের প্রতিযোগিতার অংশগ্রহণের সুযোগ পাবে। কন্যাশ্রীদের প্রতিভা ও সম্ভাবনা বিকাশের লক্ষ্যে শুক্রবার খন্ডঘোষ ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও ব্যবস্থাপনায় ব্লকের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হলো। সগড়ায় আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠান। এদিনের এই সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক গোপাল চন্দ্র গুই। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক বিশ্বনাথ রায়। আমাদের খন্ডঘোষ ব্লকের পক্ষ থেকে আমাদের খন্ডঘোষ ব্লকের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা কন্যাশ্রী আছে তাদেরকে নিয়ে আজ বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। খন্ডঘোষ ব্লকের আজকে চারটি ভেন্যুতে আজকে সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের যে প্রকল্প কন্যাশ্রী প্রকল্প, যা শুধু পশ্চিমবাংলাকে নয় সারা ভারতবর্ষকেও বিশ্বের কাছে আজকে সম্মানিত করেছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে তাই পশ্চিমবাংলার সমস্ত ব্লকের কন্যাশ্রীদেরকে নিয়ে প্রতি বৎসরের ন্যায় এবারেও তাদের যে মধ্যে যে প্রতিভা আছে তাদের মধ্যে যা সম্ভাবনা আছে তাদেরকে নিয়ে সে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমাদের আজকে খন্ডঘোষ ব্লকের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে কন্যাশ্রীদের নিয়ে নৃত্য, সঙ্গীত, কুইজ এবং তাৎক্ষণিক বক্তৃতার প্রতিযোগিতার অনুষ্ঠান এই খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মতীর্থ ভবনে পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এবং বিডিও সাহেবের মিটিং হলে অনুষ্ঠিত হচ্ছে। আজকে সমস্ত বিদ্যালয় থেকে প্রতিটি বিভাগে একজন করে আমাদের কন্যাশ্রীরা অংশগ্রহণ করেছে। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে যেমন বিভিন্ন ক্ষেত্রে উৎসাহিত করছি এবং কন্যাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে সমাজের যে বিভিন্ন ব্যাধি বাল্যবিবাহ রোধ করা, এছাড়াও মহিলাদের যে শিক্ষার হার বৃদ্ধি করা, মহিলাদেরকে স্কুলের অভিমুখী করে তোলা, আর্থিকভাবে যে সমস্ত মেয়েরা পড়াশোনা করতে পারত না আজকে মমতা ব্যানার্জি কন্যাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে তাদেরকে আর্থিক সহযোগিতা করে তাদেরকে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছে। এবং যে সামাজিক ব্যাধি আমরা আগামী দিনে আমাদের এই কন্যাশ্রীদের নিয়ে কন্যাশ্রী ক্লাবের মধ্য দিয়ে আমরা কিন্তু মানুষের কাছে সেই প্রচার শুরু করবো, যাতে মেয়েদের অল্প বয়সে বিয়ে না হয়ে যায়, মেয়েরা যাতে অল্প বয়সে মা হয়ে তাদের শারীরিক যে ক্ষতি সেটা যেন ডেকে না আনে, সামাজিক ব্যাধিগুলো দূর করবো আমরা এই প্রকল্পের মধ্য দিয়ে। আজকে আমাদের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন খন্ডঘোষ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী গোপাল চন্দ্র গুই মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন আমাদের খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় বাসবী রায় মহাশয়া, জেলা পরিষদের সদস্য মাননীয় মোহাম্মদ অপার্থিব ইসলাম মহাশয়। নৃত্য, সঙ্গীত, তাৎক্ষণিক বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্লক স্তরে প্রথম স্থানাধিকারীরা পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। আজকে এখানে যে আমাদের বর্ধমান জেলা থেকে একটা শিডিউল দেওয়া হয়েছিল সেখানে অনুযায়ী কন্যাশ্রী যে দিবস হচ্ছে সেখানে চারটে প্রোগ্রাম চার জায়গায় হচ্ছে। মূলত এখানে ড্যান্স সং আছে,
তারপরে কুইজ কম্পিটিশন আছে, এক্সটেম্পোর আছে, এখানে কুইজটা অনুষ্ঠিত হচ্ছে। এখানে কাদেরকে নিয়ে হচ্ছে? এখানে আছে বিভিন্ন আমাদের খণ্ডঘোষ ব্লকের যে বিভিন্ন স্কুলগুলো আছে, সেই বিভিন্ন স্কুলের মধ্যে যে কন্যাশ্রী যে বেনিফিশিয়ারি আছে তাদের নিয়ে কম্পিটিশন হচ্ছে। আজকে এখানে খণ্ডঘোষ ব্লকের যে 35টা স্কুল আছে তাদের মধ্যে কলেজ বাদে সকলেই অংশগ্রহণটা মোটামুটি করেছে। কী কী কন্টেস্ট হচ্ছে এখানে? কন্টেস্ট হচ্ছে কুইজ, এক্সটেম্পোর এবং নাচ এবং গান। আমাদের কুইজটা হচ্ছে আমাদের মিটিং হলে এবং পঞ্চায়েত সমিতি মিটিং হলে, এক্সটেম্পোর হচ্ছে এবং নাচ এবং গান হচ্ছে কর্মতৃত্ব বিল্ডিংয়ে হচ্ছে। এখানে যারা ফার্স্ট হবে তাদের কোথায় পাঠানো হবে? এখান থেকে যারা ফার্স্ট হবে তাদের জেলায় নামটা পাঠানো হবে। এখান থেকে কন্যাশ্রী প্রকল্পের উপরে প্রোগ্রাম হচ্ছে। কন্যাশ্রী প্রকল্পের যে বিশ্বশ্রী হয়ে গেছে আজকে দিনে, যেহেতু 23 জুন যে প্রোগ্রামটা হয়েছে রাষ্ট্রপুঞ্জের, সেখানে বিশ্বের প্রায় 62টা দেশের 522টা প্রকল্পের মধ্যে ফার্স্ট হয়েছে, সেইটাই আর কি উদযাপন হচ্ছে। সেটা আজকে প্রোগ্রাম শুরু হলো, 25 জুলাই পর্যন্ত বিভিন্ন রকমের প্রোগ্রাম হবে। আজকে কোথায় হচ্ছে? আজকে আমাদের বাকি নাচ গান, তাৎক্ষণিক বক্তৃতা, কুইজ। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ে পালিত হলো পূর্ব বর্ধমান জেলা বন মহোৎসব অনুষ্ঠান। উদ্বোধন করেন জেলা সভাধিপতি দেবু টুটু। এদিন বিদ্যালয়ের প্রায় 3000 ছাত্রছাত্রীর হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ে পালিত হলো পূর্ব বর্ধমান জেলা বন মহোৎসব অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা সভাধিপতি দেবু টুটু। বাঁচাতে হবে এই যে অঙ্গীকার আমাদের সরকারের, আমাদের মুখ্যমন্ত্রী বলছেন মায়ের হাতে চারা গাছ তুলে দিতে হবে। আজকে আপনারা দেখেছেন যে সবুজ শ্রী চালু হয়েছে, মায়ের হাতে চারা গাছ। একটা শিশু যত বড় হবে কাজটাও তত বড় হবে। আজকে এই প্রকল্পের মাধ্যমে গোটা বাংলায় যে জোয়ার বইছে সবুজশ্রী প্রকল্পের কর্মযোগ্যদের সামিল হওয়ার আবেদন জানিয়ে আজকের এই অনুষ্ঠানের। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাধিপতি সম্পাধারা, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, গলসির বিধায়ক অলোক মাঝি, খণ্ডঘোষের পঞ্চায়েত সমিতির সভাপতি বাসবী রায়, জেলা বন আধিকারিক দেবাশীষ শর্মা, মুখ্য বনপাল কল্যাণ দাস, আউশগ্রাম একের বিডিও চিত্তজিৎ বসু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সকাল 10টা নাগাদ জেলা সভাধিপতি দেবু টুডু এবং বিধায়ক অভেদানন্দ থান্দার ও আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ট্যাবলেটে করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। পরে আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করেন জেলা সভাধিপতি। অনুষ্ঠানের মূল স্লোগান মায়ের হাতে চারা গাছ, পথ দেখাবে বাংলা আজ। এদিন বিদ্যালয়ের প্রায় 3000 জন ছাত্রছাত্রীর হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিনের মঞ্চ থেকে FPC কমিটির হাতে 82,74,900 টাকা তুলে দেওয়া হয়। মানে রাত্রি দিন পাহাড়ে প্রচুর কর্মী আছে, তাও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে অ্যাওয়ারনেস ক্যাম্প করছি। সেই ক্যাম্পে অনুদপ্তর জিও সাহেব যারা আধিকারিক আছেন প্রত্যেকে আসছেন, মানুষকে আমরা কনভিন্স করছি। আশা করি পরবর্তীকালে এর পরিবর্তন ঘটবে। প্রবণতাটা যেভাবে বাড়ছে, এই প্রবণতাটা বাড়তে নয়, মানে আগামী যে সরকার চলছে, এই সরকারের আগে যে সরকার ছিল তাদের আমলই প্রবণতাটা বেড়েছে। সেটা আমরা চেঞ্জ করার জন্যই আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে করার চেষ্টা করছি। আউশগ্রাম থেকে প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। বিশেষ বিশেষ খবর নিয়ে ফিরলাম বিরতির পর। কানলা ACJM আদালতের সামনে নো পার্কিং লেখা বোর্ড ঝোলানো থাকলেও যত্রতত্র গাড়ি পার্কিং করা হচ্ছে বলে সভাপতি ক্ষোভ ছড়াচ্ছে আইনজীবী মহুরি থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। কবে এই সমস্যার সমাধান হয় সেদিকে তাকিয়ে সকলে। গোটা গোটা অক্ষরে লেখা নো পার্কিং বোর্ড ঝোলানো হয়েছে সরকারের পক্ষ থেকে, কিন্তু সেখানেই অবাধে চলছে পার্কিং। সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলে যে কেউ ভাববেন এটাই পার্কিং স্থান। ঘটনা কালনা ACJM আদালতের সামনে।
উকিল মুহুরি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেরই অভিযোগ, আদালতের সামনে যত্রতত্র দুই চাকা ও চার চাকা গাড়ি দাঁড় করানোর ফলে সমস্যায় পড়ছেন সকলে। এর ফলে কাজের সময় যাতায়াতেরও অসুবিধা হচ্ছে। কাকে বলবো, সে গাড়ি গাড়িটার কিন্তু মালিক নেই, কাকে বলবো, গাড়িকে বললে কি আর গাড়িটা আপনি আমি চলবে, মালিককে পাই না, পোষণ দেখবে আপনার অসুবিধা হয়তো আমার খুঁজে ধরুন তাড়াতাড়ি ঢাকিন থেকে যে কাগজপত্র নিয়ে যেতে গেলে হয়তো গাড়িটার জন্য আমাকে যা অসুবিধা হচ্ছে, খুবই অসুবিধা, এগুলো আঁকা উচিত নয়, লেখা রয়েছে সরকার থেকে যে এখানে গাড়ি রাখা নিষেধ, তবুও রাখে কেন কে জানে। আমার তো ধরুন এখানে রাখা উচিত, মানুষের সব মানুষের অসুবিধা হয়, ফ্রিভাবে থাকতে পারবে গাড়িগুলো, নিজে পার্কিং আলাদা জায়গায় রাখলে খুবই ভালো হয়, কিন্তু এখানে তো রাখছে তাতে অসুবিধা হচ্ছে তো? হ্যাঁ, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, ঠিক কোর্টের টাইমটায় প্রচুর ভিড় হয়। কবে এই সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে সকলে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিত্য যানজট লেগেই থাকে। কৃত্রিম গড়ে ওঠা এই সমস্যার জেরে নাজেহাল সকলে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উদ্যোগ গ্রহণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। দক্ষিণবঙ্গের বৃহত্তম চিকিৎসালয় হচ্ছে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল। স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য রোগী চিকিৎসার উদ্দেশ্যে এখানে আসেন, কিন্তু হাসপাতাল সংলগ্ন এলাকায় নিত্যদিন যানজট লেগেই থাকে, ফলে অসুবিধায় পড়তে হয় সকলকে। প্রশাসনের পক্ষ থেকে সমস্যার সমাধানের পথে নামল শুক্রবার। প্রশাসনের এই রূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর থানার হোসেনপুর এলাকায়। আকস্মিক এই ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে আসে এলাকায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধর। মৃত বৃদ্ধর নাম দীনবন্ধু গুপ্ত। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর থানার হোসেনপুর এলাকায়। মাঠে কাজ সেরে বাড়ি ফেরার পথে এই রূপ বিপত্তির সম্মুখীন হয় সে। স্থানীয়রা তাকে তৎক্ষণাৎ সেবাশ্রম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। শুক্রবার মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আকস্মিক এই ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। পড়ে যেতে গিয়ে ওই পোলটাকে ধরে ফেলে, আর পোলটা ধরে ফেলার পোলটা সে সময় লাইন হয়েছিল, এই লাইন হয়ে থাকার ফলে ওই কৃতি এবার পোলেতে যে তারটা গিয়েছিলো সেই তারটা হয়তো লাইন হয়েছিল, এবার লাইন হয়ে অবস্থায় ওইখানেই দাঁড়িয়ে থাকে। এবার তারপর দু চারজন শুকে আসে, বুঝতে পেরেছে যে ব্লিডিং শক খেয়েছে, তখন ছাড়ানোর চেষ্টা করে দিয়ে তারপরে ছাড়ে। ওখানে তো মারা গেছে এবং তো বুঝতে পারিনি, তারপর আমরা নিয়ে আসি হসপিটালে, হাতার হসপিটালে একবার ঢোকালো, হাতার হসপিটালকে ওরা বাইরে থেকে ডাক্তারখানে কিনে এসে বাইরে দেখলো, বাইরে থেকে আমরা বর্ধমান নিয়ে যাচ্ছি, তারপর এখানে বর্ধমান নিয়ে আসি, বর্ধমান নিয়ে আসার বন্ধু চাষবাস বুঝছেন মন্ত্র। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এই মুহূর্তে চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। একটি ক্ষয়ে গোকড়ো সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে ভাতার থানার নতুন গ্রামে। এদিন স্থানীয়রা এই সাপটিকে দেখতে পান। ঘটনার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে এসে উপস্থিত হন সাপ ধরতে পটু বাপি সর্দার। এদিনের উদ্ধার হওয়া এই সাপটি আনুমানিক 4.5 ফুট লম্বা। সাপটিকে উদ্ধার করে অন্যত্র ছেড়ে দেয় বাপি সর্দার। প্রায় 1000 হবে।
নতুন গ্রাম থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। হেডলাইন্সের সাথে রায়না, এক নম্বর পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হল পূর্ণাশ্রী অনুষ্ঠান। শাসক দলের পক্ষ থেকে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হল শুক্রবার। শুক্রবার বনমহোৎসব অনুষ্ঠিত হল বাঁকুড়ার সারিংগাড় বীরগাড়ি মোড়ে। শুক্রবার অনুষ্ঠিত হল জেলা পরিষদের স্থায়ী সমিতির মিটিং। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতির মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন কাল্লার চেয়ারম্যান। শুক্রবার দত্তক নেওয়ার পূর্বে বর্ধমান আদর্শ বিদ্যালয় পরিদর্শনে যান ডিপিও। খণ্ডঘোষের উগড়িতে দুষ্কৃতীদের হাতে নিহত তৃণমূল নেতা পরেশ বাগদীর শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার। কন্যাশ্রীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে খণ্ডঘোষ ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগ ও ব্যবস্থাপনায় ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে এক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ে পালিত হল পূর্ব বর্ধমান জেলা বন মহোৎসব অনুষ্ঠান। কালনা এসিজেএম আদালতের সামনে নো পার্কিং লেখা বোর্ড ঝোলানো থাকলেও যত্রতত্র গাড়ি পার্কিং করা হচ্ছে। পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিত্য যানজট লেগেই থাকে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।